আর বাড়ি জানলে বলি আমরা জন বেস্ট এবার আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, এখানে আমাদের এখানে পেয়ার লাগানোর শুরু হয়েছে, তো এখানে কৃষকদেরও কিছু ইয়ে হচ্ছে আর আমাদেরও কিছু আয় হচ্ছে এখানে, এটা আমরা পূরণ করি আর কি, এতে কৃষকদের কিছু লাভ হয়, এদিকে আমাদেরও কিছু আয় হয়। প্রতিদিন এই সকাল 8টা থেকে আমরা 4টে তামাত কাজ করি, এটাতে আমাদের 400 টাকা করে হাজিরা পড়ে। এবার এই অবসর সময়ে পরীক্ষার পর সবসময় বসে থাকা হয়, এই জন্য বাড়তি টাকা ইনকাম বা বই খাতা কেনার জন্য টাকা পয়সা প্রয়োজন হয়, এই জন্য কাজ করার কাজ অথবা 35 থেকে 40 দিন পর্যন্ত কাজ হয়। আয় বলতে 10 থেকে 12 হাজার টাকা মানে 40-35 দিনে আয় হয়। আমরা যে মৌসুম ভিত্তিক পেঁয়াজ চাষ করি তার ভিতরে ধরেন সবাই ছাত্র, তারা না থাকলে তো শ্রমিকের চাহিদা মেটানো যায় না, তারা কৃষকের সহযোগিতা করে তারা মৌসুম ভিত্তিক পেঁয়াজ চাষ করে, তাদের খেতে চাষ করে তাদেরও কিছু উপার্জন হয়, কৃষকের সহযোগিতা পায় এই চাষ নিয়ে, তাদের যারা শ্রমিক চাষ করে তাদের শখের জিনিস কেনে, এবং কি তারা সবাই ছাত্র, তারা বই খাতা কিনে। এখন তো পড়ালেখা নাই অবসর সময়, এই জন্য আমরা আর কি কৃষকের যে পেঁয়াজ লাগাচ্ছি যাতে কৃষকের উপকার হয়, আমাদেরও কিছু টাকা হচ্ছে, এসব টাকা দিয়ে মানে বাড়তি আয় বাড়তেছে, এদিক শ্রমিকের চাহিদাটাও মিটে যাচ্ছে এই আর কি। এখন ধরেন যে বন্ধ রয়েছে স্কুলঘাট, কলেজ টলেজ বন্ধ, এই জন্য পেঁয়াজ লাগানোর সময় পেঁয়াজ লাগাচ্ছি, পরিবারের একটা খরচ আছে না, এই টাকা দিয়ে আমরা বই টই কিনি। কলেজ বন্ধ রয়েছে তাই পেঁয়াজ লাগাচ্ছি, এতে আমাদের বাড়তি আয় হয় এবং পরিবারের আর্থিক সমস্যা দূর হয় এবং কৃষকের উন্নয়ন হয়। এই যেতে দিন হয় মনে করেন মাস খানিক তাহলে কলেজ খোলা বন্ধ। তাহলে এই যে বাড়তি আয় দিয়ে কী করবো, কি লেখাপড়ার খরচ যাবে, পরিবারের আর্থিক সমস্যা দূর হবে। দিন জন লোক প্রতি 400 টাকা করে আয় হয়। কতদিন চলবে? এই চলবে মাস, এক মাস মতন। জি আমাদের এখনো ক্লাস শুরু হয়নি, হবে জানুয়ারিতে। হ্যাঁ জি, আমরা কিছুটা মেটে আরো অধিকাংশ লোক আছে তারাও কাজ করে। আমার বাড়ি জানলে বলি আমরা জন বেস্ট।